হ্যালো ফ্রেন্ডস, বনিদীপের রান্না উইথ ব্লগিফাইতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর আপনারাও খুব ভালো আছি। আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর এই রান্নাটা হচ্ছে বাংলাদেশের একটা প্রখ্যাত রেসিপি, একটা জনপ্রিয় রেসিপি। এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটির নাম হলো ডিমের শাস রাঙা। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে একদম নতুন একটা রেসিপি, আপনারা আপনাদের একদমই অজানা একটা রেসিপি। তাই পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার রান্নাটি শুরু করছি। তো চলুন তাহলে দেখা যাক। তো আমি রেসিপিটা বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি চারটে। এই ডিমগুলোকে যেটা করতে হবে প্রথম, সেটা হচ্ছে ডিমের সাদা অংশটা আর কুসুমটাকে আলাদা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ফাটাচ্ছি। আমি আস্তে করে, এটা সাবধানে করবেন কাজটা, আস্তে করে চামচ দিয়ে এইভাবে ডিমের চারিদিকটা হালকা করে করে ফাটিয়ে নেবেন। তারপরে এটাকে ভেতর থেকে ভাঙবেন, যেভাবে মানে একদম এটা সাবধানে করতে হবে কাজটা, যাতে না কুসুমটা গলে যায়। কুসুমটা কিন্তু গলে গেলে এই রান্নাটা কিন্তু হবে না। তো আপনারা এইভাবে ভাঙার চেষ্টা করবেন। আর আরেকটা টিপস যেটা হলো যে আপনারা যদি ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে এই কাজটা করেন তাহলে কিন্তু কুসুম কিন্তু একদম ভেঙে যাবে না, আর রুম টেম্পারেচারে রাখলেই কুসুমটা ভেঙে যেতে পারে। তো আমি চারটে ডিমি কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিলাম। এইবার আমি ওই সাদা যে অংশটা বাটির মধ্যে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, আর দেবো একটু সামান্য লেবুর রস। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে তো ভিনিগারও দিতে পারেন বা লেবুও দিতে পারেন। খুব অল্প পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পরে এই সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। যেমন আমরা ডিমের অমলেট বানালে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিই, ঠিক সেইভাবে খুব ভালো করে এটা ফেটে নিতে হবে। আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াটাকে নাড়িয়ে এইভাবে চারিদিকটা তেলটা বুলে নিচ্ছি, মানে আমরা যেভাবে অমলেট করি একদম সেইভাবেই করব। এবার ডিম ফেটানোর যে মিশ্রণটা সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি এটা একসঙ্গে সবটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা দুবার ধরেও করতে পারেন। এভাবে এটা দিয়ে দেওয়ার পরে যখন নিচের দিকটা একটু মানে ভাজা ভাজা হয়ে যাবে, মানে বসে যাবে শক্ত হয়ে, তখন আমি খুন্তি দিয়ে এটাকে পাট করে করে মুড়ে মুড়ে নেব। এইভাবে এইভাবে পাট করে করে এটাকে কিন্তু একটা রোল টাইপের করে নেব। দিয়ে এবার এইভাবে আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু কম আঁচে করতে হবে, কারণ বেশি আঁচে করলে এটা তাড়াতাড়ি খুব বেশি ভাজা হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটা হালকাই ভাজা হবে।
তো দু পিঠটা আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি এইগুলোকে নামিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে এবার আমি বেরেস্তা ভাজার জন্য এই একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে মানে স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর এইটা কিন্তু বেরেস্তা ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম হাইতে রাখতে হবে। এইভাবে বাদামি বর্ণের করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। দেখুন বেরেস্তাগুলো আমার কত মচমচে হয়েছে। এবার ওখান থেকে খানিকটা তেল আমি তুলে রেখে দেবো। এবার আমি একটা বাটির মধ্যে নিয়েছি 200 গ্রাম মতো টক দই, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর 2 টেবিল চামচ চিনি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কড়া থেকে সামান্য তেল তুলে নিয়ে এবার তেলটাকে গরম করে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। আপনারা এটা পুরো ঘিতেও করতে পারেন, কিন্তু আমি তেলের মধ্যে ঘি দিয়ে এটা করছি, তেল আর ঘি একসঙ্গে মিশে করছি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দেখুন এর মধ্যে আছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তো এটাকে সামান্য ফ্রাই করে নেব, যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালো একটু ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে দিয়েও ভালো করে আবার কষাতে হবে, যাতে আদার গন্ধটা একদম চলে যায়। দেখুন আদা আর পেঁয়াজ আমার দুটোই কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওই ফেটানো টক দইটা। ফেটানো টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে অনবরত খুন্তিটাকে নাড়িয়ে নাড়িয়ে ওটা আদা রসুন পেঁয়াজের যে মশলাটা ছিল তার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। অনবরত কিন্তু আমি এভাবে খুন্তিটাকে নাড়তে থাকবো, নাহলে কিন্তু কড়াতে দইটা লেগে যেতে পারে। দেখুন নেড়ে নেড়ে আমি এটা মোটামুটি একটা কষিয়ে নিয়েছি দইটাকে, পুরো জলটা দইয়ের পুরো যে জলটা থাকে এক্সট্রা সেটা পুরো মরে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে যায়। এবার আমি ওই টক দইয়ের বাটিতেই 1 বাটি জল নিয়ে দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে আবার খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। দিয়ে এটাকে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে এরপরে আমি ওই যে ডিমের কুসুমগুলোকে আলাদা করে রেখেছিলাম এইগুলো কিন্তু আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। সাবধানে কাজটা করতে হবে, আর তা না হলে কিন্তু
কুসুমগুলো ফেটে যেতে পারে। তো ঝোলটা ঝোলের মধ্যে কুসুমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি ভালো করে নাড়বো না, তাহলে কুসুমগুলো গলে যেতে পারে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, কারণ কি এই রান্নাটাতে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, তাই এখানে টেস্টটাও সুন্দর আসবে কাঁচা লঙ্কা, তার সাথে সাথে হালকা একটু ঝালও হবে, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার যখন দেখবো যে কুসুমটা একটু টাইট হয়ে গিয়েছে আর গোলার ভয় নেই, তখন কিন্তু খুন্তি দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর যদি দেখেন যে ওপরের দিকে কুসুমটা এখন একটু নরম মনে হচ্ছে, তখন কিন্তু এটাকে একটু খুন্তি দিয়ে উল্টে দিতে পারেন। তো এরপরে আমি যে সাদা জিনিসটা ভেজে রেখেছিলাম অমলেট করে, তো সেটাকে সেই টুকরোগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আবারও হালকা করে খুন্তিতে দিয়ে নাড়িয়ে দিচ্ছি, কারণ কুসুমগুলো এখনও মানে ঠিকমতো শক্ত হয়ে যায়নি, তবে মোটামুটি হয়ে গিয়েছে, তাই হালকা করে নাড়িয়ে দিতে হবে এগুলোকে। আর খুব বেশি যদি নাড়ে তখন কিন্তু অমলেটগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, যার জন্য এগুলোকে খুব হালকা হাতে কাজগুলো করতে হবে। এভাবে নাড়িয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেরেস্তা। আমি 4 ভাগে 3 ভাগ বেরেস্তা এর উপরে এখন দিয়ে দিলাম, আর 1 ভাগ আমি রেখে দিলাম, ওটা লাস্টে দেবো। তো বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেবো, যাতে বেরেস্তাটা ঝোলের মধ্যে ফুটলে তার আলাদা একটা টেস্ট এখান থেকে বেরোয়। তো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি ঢেকে 2 থেকে 3 মিনিট হতে দেবো। দু তিন মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো এই রেসিপিটি আমার একদম রেডি হয়ে গিয়েছে, এটা এইরকমই একটু পাতলা জল জল মতো থাকবে, এই এই সময় এটাকে নামিয়ে নিতে হবে। আর এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন আমি কত সহজে এই বাংলাদেশের প্রখ্যাত রেসিপিটা বানিয়ে দিলাম, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। একটা ডিমের কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি, আর টেস্ট একদম অন্যরকম হয়। সাধারণ আমরা ডিমের অমলেট বা ডিমের ঝাল বা যাই কিছু খেয়ে থাকি না কেন, তার থেকে কিন্তু একদম আলাদা একটা রেসিপি, খুবই খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার একটা লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবার শেষে আমি যে বেরেস্তাটা বাকি ছিল সেটা ছড়িয়ে দিলাম, ব্যাস রান্নাটা আমার কমপ্লিট। ভিডিওটা এতটুকুই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।